السلام عليكم ورحمة الله وبركاته شمانتو درشتتا আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে আমরা আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক ইকরা প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত এই প্রোগ্রাম চলে আলহামদুলিল্লাহ রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রতিদিনই আপনারা আমাদের সাথে শরীক হয়ে থাকেন আজকেও আমরা আশা করি ইনশাল্লাহ আপনাদের আমাদের সাথে শরিক থাকবেন এবং আমাদের হাজরত আল্লাম হাজরত মৌলানা شيخ الحديث مفتي عبد الرحمن منور بروفيزور إن شاء الله شيخ الحديث دار العلوم فوتس كير مدشا إن شاء الله ونار ملوبان بكتبو پیش کربن حضرت عيسى عليه السلام شمد حضرت عيسى عليه السلام جيبوني شمد أمرا أسكي على چنا شنبو تار پوري دير پرسنو نوحب إن شاء الله جزاكم الله حضرت اپنا كي جزاكم الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب وقال تبارك وتعالى যালিকা মিন আম্বা আল গাইবি নুহীহি ইলাইক বরক আল্লাহ লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনা ওয়া ইয়াকুম বিমা ফিহি মিনাল আয়াতি ওয়াজ-যিক্রিল হাকীম সম্মানিত শেখ বাংলা দূরায়া বংকাচের প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা প্রোগ্রামের শুরুতে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রতি শনিবার থেকে বুধবার পর্যন্ত আমাদের নিয়মিত ইসলামিক কিউ এন এই উইথ ইকরা প্রোগ্রামে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের আমাদের আলোচ্য বিষয় হজরত ইসা ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষণীয় আমাদের জন্য কী লেসন রয়েছে কী উপদেশ রয়েছে আমরা এই ইকোনে কী শিক্ষা পেলাম এই বিষয়ে আলোচনা করব। বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছিলাম হজরত ইসলামের জীবনের বিভিন্ন পাঠ এবং অংশ নিয়ে আজকে ইসা দুনিয়াতে আরেকবার আসবেন উনি তো আবারও ইনশাল্লাহ খেয়ামতের পূর্বকণে আরেকবার দুনিয়াতে আসবেন আসবেন উম্মত হিসাবে বা আমাদের জানার বিষয় হলো যে আল্লাহ সুবানা তালা ইসা ইসলামের ঘটনাকে কোরআনে বর্ণনা করতে যে ভূমিকা অবলম্বন করেছেন শুধু উনার সম্পর্কে নয় উনার মার কথা আলোচনা করেছেন উনার নানার কথা আলোচনা করেছেন হজরত ইসলামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবানা তালায় কোরআনে করিমে পরিপূর্ণ দুইটি সুরা অবতীর্ণ করেছেন একটি উনার মায়ের নামে মরিয়ম সম্পর্কে সুরায় মরিয়ম আরেকটি সুরা লাফাক অবতীর্ণ করেছেন উনার নানার নামে সুরা তু আলে এমরান এমরানের ফ্যামিলির নামে একটি সুরা কেন এত গুরুত্ব এত একটা মাম তার মূলে বড় একটি কারণ ছিল কারণ অনেকের ইসাল নিয়ে নানা ধরনের ভ্রান্ত ধারণা রয়েছে কেহ ইসা ইসলামকে ডাইরেক্ট খোদা বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করেন গড আবার কেউ বিশ্বাস করেন সান অফ গড আবার কেউ বিশ্বাস করেন ওয়ান অফ থ্রি গড কোরআন এই কথাটা প্রমাণ করেছে যে এই তিনটি বিশ্বাসী ভ্রান্ত আমরা মুসলমান হিসাবে আমরা এটা মোটেই বিশ্বাস করতে পারি না আবার প্রতিপক্ষ আরেকটি গ্রুপ যারা ওনার প্রতি তাদের হিংসা ছিল জেলাস ছিল যার ফলে ওনাকে তারা নবী বা একজন নেককার মানুষ হিসাবে বিশ্বাস করা দূরের কথা তারা জারত সন্তান মনে করত নজুবিল্লাহ একদিকে আমাদের বিশ্বাস হলো যে উনি আল্লাহর লক্ষাধিক আম্বিয়া ক্রামের মতো থেকে একজন নবী আবার ওই আম্বিয়া কারামের মতো থেকে তিনশো তেরো জন রসুলের মতো থেকে অন্যতম একজন রসুল আমরা যদি আরও শট করি তাহলে ওই রসুল তিনশো তেরো জনের মধ্যে টপ ফাইভ শীর্ষের পাঁচজনের মধ্য থেকে অন্যতম একজন হনেন হজরতে ইসা আমরা বিশ্বাস করি উনি আল্লাহর বন্দা আবার সেইম টাইম উনি আল্লাহর একজন প্রেরিত অন্যতম একজন রসুল আমরা আরও বিশ্বাস করি যে ওনার জন্মটাও ছিল মীরাকলি বাবা ছাড়া যেভাবে হাজরত আদম আল্লাহ ইসলামের জন্ম ছিল মা বাবা ছাড়াই হাওয়ার আদিয়াল্লা থানার জন্ম ছিল বাবা ছাড়া আপনার মার জন্ম স্বাভাবিকভাবে উনি ছোটবেলার কথা বলেছেন এবং ওনার পাক অস্বাভাবিক ক্ষমতা দিয়েছিল উনি চামড়ার মধ্যে সাদা দলবেতা বেমারকে শুধু এইভাবে হাত দি দিলেই ভালো হয়ে যেত জন্মগত অন্ধ হলে হাতিভাবে শুইয়া দিলে উনি সুস্থ হয়ে যেতেন কোনো মরাকে কুম্বে নীলা বললে জীবিত হয়ে যেত কাদা পাপ প্যাক দিয়ে মাটি দিয়ে পাখি আকৃতি বানাইয়া উনি এইভাবে চুললে সেই পাখিটা উড়া দিতে পারত উনি এবং ওনার উন্মতের আহ্বানে আল্লাহ সুবানা তালা জান্নাতি খাবার ওনাদেরকে খাওয়াইছেন যেটাকে আরবিতে মা বলা হয় ওই ঘটনা কেন্দ্র করে আরেকটি সুরাল্লা পাকিল করেছেন সুরাতুল মা ইদা ওয়ান দিলাল মা ইদা সামা আল্লাহর কাছে আবেদন করেছেন আয় আল্লাহ আমার উম্মত চাইতেছে জান্নাতি একটি দস্তরখা একটি খাবার ওনারা খাবে আল্লাহ ও তালা জান্নাত থেকে জান্নাতি খাবার তাদের জন্য প্রেরণ করেছিলেন দুনিয়াতে সর্বশেষে যারা তাকে যারা সন্তান হিসাবে মনে করত তারা তাকে মারার পরিকল্পনা করলেও আল্লাহ সুবান তালা তাদের হাত থেকে রক্ষা করে আল্লাহ লফাক আসমান উঠিয়ে নিয়ে গেছেন এবং বর্তমানে দ্বিতীয় আসমানে আসেন মেয়েরাজের রাত্রে নবী এ করিম ইসলি ইসলামের সাক্ষাৎ সাক্ষাৎ হয়েছে এবং ক্যামতের পূর্বে আবারও উনি পৃথিবীতে আবার আসবেন এই হলো আমাদের আকিদাগত একটি ব্যাপার যা আমাদের একটি লেশন হলো যে আমরা যেন অবশ্যই ইসলাম সম্পর্কে যেন আমাদের আকিদা সহি এবং সঠিক হয় আমি যে বললাম এটা কোরআন এবং হাদিসের নির্দেশ এবং খোলাসা আমাদের প্রত্যেক মুসলমানের আমাদের আওলা সন্তানদেরও ইসলাম সম্পর্কে এই বিশ্বাস থাকতে হবে যদিও আমরা অন্য বই পুস্তকের দ্বারা বা অন্য কারোর মাধ্যমে বিভিন্ন ধরনের আইডিয়া আমরা পেতে পারি আমাদের বাচ্চারাও পেতে পারে কিন্তু আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা তাদেরকে এই সঠিক আগেটা আমরা শিক্ষা দেব ইনশাল্লাহ এক দুই নম্বর বড়ার একটি লেসন হল আল্লাহ যদি কাউকে সম্মান দেন সারা পৃথিবীর সকল মানুষ তার বদনাম করলেও এই বদনামে কোনো কিছু আসে যায় না যেমন মরিয়ম রাজিয়াল্লা তানা সম্পর্কে অনেকেই ধারণা ছিল যে উনি মসজিদে থাকছেন বেতুল মহদিসে বিবাহ ছাড়া উনি কীভাবে সন্তান পেয়ে গেছেন অনেকে প্রশ্ন করেছেন একটি প্রশ্ন এভাবে ছিল মরিয়ম বলতো দেখি বিষ চারা কি কোনো দিন ছাড়া হয় হালমিন নাবাতিন মিন গয়ের বিজরিন বিচি ব্যতীত কি কোনো দিন কোনো গাছ হয় উনি টার পাইছেন ওরা কি বলবার চাইতেছে এর মানা স্বামী ছাড়া স্বাদী ছাড়া আপনার ঘরে সন্তান এই কিভাবে জন্ম নেবে উনি উত্তরে বললেন যিনি সর্বপ্রথম বিচি বানিয়েছেন যে বীজ থেকে ছাড়া গজাইয়া উঠে যে বীজ থেকে গাছ হয় ওই বিচি সর্বপ্রথম যিনি সৃষ্টি করেছেন উনি চাইলে যিনি সর্বোত্তম বি সৃষ্টি করতে পেরেছেন উনি চাইলে বিচি ছাড়াও গাছ সৃষ্টি করতে পারবেন কারণ সর্বপ্রথম যিনি এই বীচি সৃষ্টি করতে পারছেন উনি বীচি ছাড়াও গাছ সৃষ্টি করতে পারবেন ইনশাআল্লাহ মানে আল্লাহ তালা চাইলে সন্তান ছাড়াও এই স্বামী ছাড়াও সন্তান দিতে পারেন যেভাবে হজরত মরিয়ম রাজি আল্লাহ তালা নহা উনি গনের বন্ধে দরদাবন্ধ তথ্য বাট এর পরেও ওনার কাছে আনসিজন অর্থাৎ যেগুলো মার্কেটে নাই সিজন ওয়ারি ফ্রুট এগুলো ছাড়াও এমন কিছু ফ্রুট ওনার কাছে পাওয়া যেত যেগুলা মার্কেটেই পাওয়া যাচ্ছে না তো ওনার লুক আফটার করেছিলেন হজরতে জাকারিয়াল ইসলাম তো উনি জিজ্ঞাসা করতেন আন্নালাকে হাদা উনি বলতেন এটা আল্লাহর পক্ষ থেকে তো ওনারা কিন্তু ওনার উপর বদনাম উঠাইয়েছিল ইসলাসামকে জারসন্দার মনে করতো কিন্তু আল্লাহ তালা নবী নব্বী ইসলাইের মাধ্যমে এমন সম্মান দিলেন যে ওনার মায়ের নামে একটি ছোড়া ওনার নানার নামে এবং ওনার নানি হান্না এই ফ্যামিলি নিয়ে একটি ছোড়া এবং ওনার আরেকটি মিরাকল দুনিয়াতে খাবার যে এসেছিল এটা নিয়ে সুরায় ময়দার নামে আরেকটি সূরা কোরআন সুহেব তিনটি সুরা অবতীর্ণ করলেন এবং কোরআন অবতীর্ণ হয়েছেন নবী মোহাম্মদ রসুল উল্লাহমের উপর কিন্তু মোহাম্মদ নামটি কোরআনে করিম মাত্র চারবার আল্লাহ পাক উল্লেখ করেছেন সেই জায়গাতে ইস ইসলামের নাম পঁচিশ বার উল্লেখ করেছেন আরেকটি ময়দার ব্যাপার হলো কোরআনে করিমে আল্লাহ সুবেন অনেক মহিলাদের কথা আলোচনা করেছেন কিন্তু কোথাও নাম মেনশন করেন নাই এক্সাম্পল হিসাবে আল্লাহ সুবান তালা হাওয়া আলি হাসালামের কথাও বলেছেন কিন্তু নাম মেনশন করেন নাই মুসা ইসলামের মায়ের কথাও উল্লেখ করেছেন কিন্তু উম্মে মুসা বলেছেন মাদার অফ মুসা বলেছেন নাম মেনশন করেন নাই জুলেখার কথা আলোচনা করেছেন কিন্তু ইমরাতুল আজিজ বলেছেন কিন্তু নাম মেনশন করে নাই ফেরাউনের ওয়াইফ আসিয়ার কথাও কোরআন আলোচনা করা হয়েছে কিন্তু নাম মেনশন করেন নাই লুতআল ইসলাম নুল ইসলামের ওয়াইফের কথা আল্লাহ পাক কোরআন রচনা করলেও নাম মেনশন করেন নাই কিন্তু একমাত্র একজন মহিলা যিনি হলেন মরিয়ম ইসালামের মা ওই নামটা কোরআনে করিমে শুধু মেনশন করেছেন তাই নয় উনার নামে একটি সুরাবতীর্ণ করার পাশাপাশি চব্বিশ জায়গায় কোরআনে করিমে কয় জায়গায় টোয়েন্টি ফোর চব্বিশ জায়গায় মরিয়ম রাজি আল্লাহ তার নাম পাক ডাইরেক্টলি মেনশন করেছেন প্রশ্ন হলো যে কোরআনে করিমে আর অনেক নাম রয়েছে আম্বিকরমের নাম পঁচিশজন আম্বি একরমের নাম কোরআন মেনশন করা হয়েছে তিনশো তেলের মধ্যে থেকে ফেরাউনের নাম কাফেরদের নাম পাক কোরআন সব উল্লেখ করেছেন নাবুল হাবের নাম উল্লেখ করা হয়েছে মহিলাদের শুধুমাত্র একজন মহিলার নাম কেন উল্লেখ করা করলেন তার উত্তর হলো যে আওরত মহিলা মানেই আওরত মানে ওনাদেরকে গোপন রাখা প্রয়োজন তাদের বডি যেভাবে গোপন রাখতে হয় তাদের সৌন্দর্য যেভাবে গোপন রাখতে হয় ওলা ইউব্দী হুন্দা তাদের জিনা এবং তাদের বিউটি যেভাবে গোপন রাখতে হয় ঠিক তাদের নামটাও যথা প্রয়োজন ছাড়া বাহিরে প্রকাশ না করাটাই উত্তম এজন্য হাদিসেস আসছে কঠিন ক্যামত আল্লাহ সুবানা তালা মোস্টলি মানুষদেরকে আহ্বান করবেন তাদের সুন্দর নাম এবং নামের সঙ্গে বাবার নামেই ডাকবেন ডাকবেন বাবার নামে যে অমুক সান অফ অমুক হ্যাঁ বিশেষ প্রয়োজনে কোনো কোনো জায়গায় মায়ের নাম উল্লেখ করবেন বাট বেশিরভাগই বাবার নামে উল্লেখ করবেন তো সেই পর্দার দিকটাই বিবেচনা করে আল্লাহ আল্লা সুবানা মহিলার মহিলাদের নাম ডাইরেক্টলি কোন মেনশন করেন নাই শুধুমাত্র একজন মহিলার কথাই মেনশন করেছেন তিনি হলেন মরিয়ম আর ওনার নাম একবার নয় একাধিকবার কয়বার আমি বলেছি টোয়েন্টি ফোর চব্বিশ বার আল্লাহ কোরআন মেনশন করেছেন এবং একটি সুরাও নাজিল করেছেন এখানে মজার ব্যাপার হলো মরিয়ম রাজি তার নাম মেনশন করছে আল্লাহ দুইটি পন্থা অবলম্বন করেছেন একবার পরিচয় দিয়েছেন মরিয়ম মানেই উনি বালো একজন সন্তানের মেয়ে ওনার বাবা ছিলেন এমরান বলেছেন আলাক মারিয়া মবনাতমরান এইভাবে আল্লাহ সুবানা টোটাল এগারো জায়গায় উল্লেখ করেছেন কত জায়গায় ইলেভেন এগারোটা জায়গায় বলেছেন মারিয়া মবনতিহসান মরিয়ম তিনি হলেন এমরানের মেয়ে তো বাবার পরিচয় দিয়ে মরিয়মের নাম উল্লেখ করেছেন এগারো জায়গায় আরেকটি পরিচয় দিয়েছেন মরিয়মকে চিনতে হলে গাছ তোর নাম কি ফলে পরিচয় তো মরিয়ম উনি একজন নিষ্পাপ উনি একজন সিদ্দিকা উনি একজন কুমারী উনি একজন সৎ উনি একজন মডেস ওমেন ছিলেন যার আরেকটি প্রমাণ হলো গাছ তোর পরি নাম কি ফলে পরিচয় গাছের পরিচয় যাবে তার ফল দিয়ে পাওয়া যায় আপনারা মরিয়মকে চিনতে হলে দেখেন তার সন্তান ঈসা আলহি সালাম দেখে আল্লাহ পাক নবী বানিয়েছেন রসুল বানিয়েছেন এজন্য কোরআনে করিমে তেরো জায়গায় থার্টিন জায়গাতে আল্লাহ পাক বলেছেন এইসাব না মরিয়ম নুমারিয়াম এইসা যার মা ছিলেন মরিয়ম রাজি আল্লাহ তালা একদিকে উনি একজন নবীর মা রসুলের মা আবার ওপর দিকে এমরানের মতো বেতুল মিস ইমাম একজন বালো একজন শতলুকের মেয়ে ওনার মাও ছিলেন অত্যন্ত নেক যা দুয়ার ফলে আল্লাহ সুবান মরিয়ম রাজি আল্লাহ তালহা দুনিয়াতে জন্ম নিয়েছেন এবং উনাকে ওনার সেলেঈসাকে শয়তানের হাত থেকে আল্লাহ পাখে ভাদত করেছেন উনি দোয়া করেছিলেন ইন্নি ওই তো আমরা দুই নম্বর শিক্ষা পাইলাম যে আল্লাহ সুবান কাউকে সম্মানী বানাইলে সারা পৃথিবীর লোক যদি তার বিপক্ষে প্রভাকাণ্ডা করে তার ইজতের কোনো সমস্যা হয় না আমাকে দেখতে হবে যদি আমি আল্লাহর কাছে আমি সৎ হই আল্লাহর কাছে যদি আমি নির্দোষ হই তাহলে দুনিয়ার সকল মানুষ তাকে দুই সাব্যস্ত করলেও কিছু আসে যায় না দেখেন এই মরিয়ম রাজি আল্লাহ তালহা বা ওনার চেলে ইসা ইসলাম সম্পর্কে যারা যারা সন্তানের কুৎসা করেছিল আজকে ইতিহাস থেকে তাদের নাম সেগে গিয়েছে আজকে ইতিহাস তাদের নাম নাই কিন্তু মরিয়ম এবং ওনার ছেলে ইসা ইসলামের কথা আজও পর্যন্ত আমরা স্মরণ করি কোরআনে করিমে সুরাই মরিয়মরা তিলত করি বারবার কম্পকে বার ওনার নাম আমরা উচ্চারণ করি এবং ওনার ছেলে ইসা ইসলামের নাম পঁচিশবার আমরা কোরআন বারবার ওনার নাম আমরা উচ্চারণ করি এবং ক্ষামত পর্যন্ত এটা অব্যাহত থাকবেই তিন নম্বর একটি বিষয় দুয়া অত্যন্ত পাওয়ারফুল এখানে কয়েকটি বিষয় দেখেন যে হজরত মরিয়ম রাজি আল্লাহ তালহার মা হান্না উনার করে কোনো সন্তান হতেন না বৃদ্ধ হয়ে গিয়েছিলেন উনি বন্দা ছিলেন আকিম ছিলেন বারেন ছিলেন কোনো সন্তানও না বৃদ্ধ হয়ে গিয়েছেন বাট একদিন বাগানে বসে অবস্থায় দেখতে পেলেন ছোট্ট ছোট্ট পাখির সানাকে বাচ্চাদেরকে তার মা কি সুন্দর আদর করে আদার খাবাইতেছে খাবার খাবাইতেছে এই দৃশ্য থেকে ওনার মনে কৌতূহল জাগলো হায় হায় আমি একজন আসফল মহলকাত মানুষ হয় আমার কোনো সন্তান নাই আর একটা পাখি তার একটা নয় বরং কয়েকটা বাচ্চাকে কি আদর করে সে সুহাগ করে সে বাচ্চাদের খাবাইতেছে যদি আল্লাপাক আমাকে এইভাবে ছোটো ছোটো বাচ্চা দিতেন তা আমিও তাকে এইভাবে মায়ের আদর দিয়ে তাকে আমি লালন পালন করতাম আর ওই একই বিশ্বাস নিয়ে দোয়া করেই ফেললেন পাক দোয়া কবুল করে নিয়েছেন কি শিক্ষা পেলাম সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কখন দেন যে সময় ইচ্ছা কাকে দেন যাকে ইচ্ছা সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবান হতে হালার যাকে ইচ্ছা যে সময় ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই দেন এখানে কোনো পীর বুজুর কারো কোনো হাত নাই এটা আমরা একটি শিক্ষা পাইতাম সেই সন্তান পাওয়ার জন্য কোনো মাজারে গিয়ে কোনো ফির মুড়িদের কাছে গিয়ে আমরা সন্তান যারা চাইয়ে থাকেন এরা শির করে থাকেন রং করে থাকেন সন্তান চাওয়ার জায়গা একমাত্র আল্লাহ সানা হতে হালার তিন চার নম্বর আরটি শিক্ষা উনি প্রথম থেকেই মান্যত করেছেন বউ করেছেন ওত করেছেন নজর মানছেন যে আমার ঘরে সন্তান যে জন্ম নেবে আমি আল্লাহর খেদমতের জন্য হামেশা সপোর্ট করে দেবো ইন্নি নাজার তুলাকা মাফি বাতি মহারা দেখেন মা কী পরিমাণ ন্যাক প্রথম থেকেই মায়ের ধারণা যে আমি আল্লাহর আস্তে আমার বাচ্চাকে আমি আমি অফ করে দেবো সুহান্লাহ ওই সময় সন্তানদেরকেও আল্লাহর নামে অফ করার বিধান ছিল কি পরিমাণ ন্যাক ওই মা আল্লাহ একবার আল্লাহর উপর একইন এবং বিশ্বাস থাকার কারণে প্রথম থেকে ওনার এম আমি আমার সন্তানকে আল্লাহ নামে করে দেবো আল্লাহ এমন কবুল করা করলেন ইন হাসান বাট উনার স্বপ্ন ছিল একটা ছেলে সন্তান পাবেন এল আজও আমাদের অনেকের ছেলে সন্তানের জন্য একটি বেশি চাহিদা থাকে আল্লাহ সুবানা না মনে মনে ওনার স্বপ্ন ছিল এক্সপেকটেশন ছিল সেলে পাবেন কিন্তু আল্লাহ দিয়েছেন মেয়ে মেয়ে পরে একটু আপসেট হয়ে গেলেন ইনি আল্লাহ আপসেটের কোনো কারণ নাই আমি আগে থেকেই জানি আমি আগে থেকেই জানি যে আমি অল্লাহ জাহাত আল্লাহকে আগে আগে থেকেই আল্লাহ জানেন বাট এই মেয়েকেই যে আল্লাহ সুবানা তালা ইতিহাস রাখছেন তুমি চেয়েছিলে ছেলে কেন আমি মেয়ে দিলেও এই মেয়ে তোমার মাধ্যমে কিন্তু ইতিহাস হয়ে দাঁড়াবে ওই মেয়ের ঘর থেকে আল্লাহ পাক ইসা জন্ম নিয়ে আপনারা আপনার একটা ঘটনা তো জানেন হজরত মুসা এবং খিজি যে সময় সাক্ষাৎ হয়েছিল সেখানে একটি ছোট্ট বাচ্চাকে খিদিলতুলসাল্লাম হত্যা করে ফেলেছিলেন এবং বলছিলেন যে তাদের মা বাবা অত্যন্ত মা বাবার নেককারীকে রক্ষা করার জন্য এই ছেলেটাকে হত্যা করেছেন কারণ এই ছেলেটা হয়তো মা বাবাকে বিভ্রান্ত করে ফেলবে আর আশা রাখা যায় আল্লাহ একটি উত্তম সন্তান দান করবে সেখানে ওই ছেলে মারা যাওয়ার পরে আল্লাপাক তাদেরকে একটি মেয়ে সন্তান দিলেন তো তাদের মনের প্রশ্ন আসলো আমাদের তো ছেলে মারা গেল আর আমরা পাইলাম একটা মেয়ে কিন্তু ওই মেয়ের গড় থেকে পাক শেষ পর্যন্ত নয়জন ছেলেজন নিয়েছে এবং নয় জন নয়জন আলেম এবং হাফিজ হয়েছিল তো আল্লাহ চাইলে অনেক সময় সেলের জায়গায় মেয়ে দিয়েও আপনার আপনি মা বাবার জন্য হয়তো স্মৃতি রাখতে পারেন সরকার জারি এবং কুরা তোলে মারাইতে পারেন যেন অল্লপটা শিক্ষা দেওয়ার চাইতেছেন সেলে হোক মেয়ে হোক আমরা সমান আমাদের সন্তান হিসেবে তাদের প্রতি আমাদের স্নেহ দেখাবো আমরা সেলের প্রতি অতিরিক্ত ছেলে পাওয়ার কোনো প্রত্যাশা যেন আমরা না রাখি আমরা সব যা দেন এর উপর রাজি এবং খুশি থাকবো আবার একটা লেসন এখান থেকে চার নম্বর সারা পৃথিবীর সবাই যদি আপনাকে ধ্বংস করতে চায় আর আল্লাহ আপনাকে সেভ করে হেবাদত করেন দুনিয়ার কেউ আপনার কিছু করতে পারবে না যার প্রমাণ ঈশ্বর আসালসাল্লামকে তারা চেষ্টা করেছিল হত্যার কিন্তু আল্লাহ বলেছেন মা কাতালু হু অমা সালাবহু সবাই মিলেও ওনাকে হত্যাও করতে পারে নাই ওনাকে শরীর কাছতে জুলিয়ে কুর্সিপাইও করতে পারে নাই আল্লাহ সুবানার কুদরতিভাবে ওনাকে আসমান উঠিয়ে নিয়ে গেছিলেন করে সেভ করে এটা আল্লাহ পারেন আল্লাহ কুদরত রয়েছে আবার আল্লাহ সুবানা এই কথা প্রমাণ করার জন্য কেয়ামতের পূর্বে দুনিয়াতে আবারও আনবেন এবং ওই সময়ের সকল ইহু উদ নাসারা সবাই উনার উপর ইমান আনবে লাই মিনুন্নাবীর সবাই ইমান আনবে এবং এই দুনিয়াতে থাকবেন তেত্রিশ বছর বয়সে ওনাকে উত্তীর্ণভাগী হয়েছিল আসার পরে আরও টোটাল সাত বছর থাকবেন চল্লিশ বছর বয়সে ওনার স্বাভাবিক ইন্তেকাল হবে এটাও আমরা বিশ্বাস করি আল্লাহ সুবাহ প্রত্যেককে ইসলাই ইসলামী গরনা থেকে শিক্ষা গ্রহণ করার পাশাপাশি আল্লাহ আমাদেরকে ইসলাই ইসলামের প্রতি সহি আখির এবং বিশ্বাস স্থাপনের তফির দান করুন সেই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি ইয়েস জাদা কমুল্লাহাম জাদা জজাকুমুল্লাহর আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক দর্শকরা দেখতেছেন হয়তো আলহামদুলিল্লাহ আমার একটি প্রশ্ন আছে ঈসা ইসলাম সম্বন্ধে যে ঈসা ইসলাম যখন একটা বলা হয় যে ওনার মতন একজনকে মানে ওরা কতল করেছিল আসলে ঈসা ইসলাম ছিলেন না ওরা মনে করছে ওনাকে মারছে এটা কি সঠিক প্রকৃতপক্ষে ইসলাম ইসলাম তারা হত্যাও করতে পারে নাই কুর্সিবাই করতে পারে নাই উনাকে হত্যা করার জন্য গড়ে যে ঢুকেছিল ওর চেহারাটা ইসার ইসলাম ওর অবিকল চেহারা হয়ে গিয়েছিল তারা ওকেই ফাঁসিতে ঝুলিয়ে তারপরে সামিল হইতে না উনি যদি ইসা হন আমাদের লোক কোথায় আর উনি আমাদের লোক হয় ইসার ইসলামের এই কনফিউজ তাদের থেকেই গেল আল্লাহ এটাই কোরআন বলেছেন ওলা আকিন সুব্বি হালাহুম এটাই বর্ণনা এটাই সঠিক আল্লাহ কোরআন এটাই বলেছেন জেদাকুল্লাহ দেখি আমাদের সাথে একজন খোলার আছেন সালাম আলাইকুম

দেখি আপনি হক ইনশাল্লাহুর উত্তর দিবা প্রথম প্রশ্ন আপনি চেষ্টা করেন ডান করটে শুয়ার তো আপনি দুয়া পড়ে ডান করাটে শুইয়া গুম না লাগার কারণের সময় আপনি বাম করাটে আপনি সে গুমে পড়েন তো এটা কি কোনো গুনা হবে দেখেন রসুল্লাহ সালাম ডান করতে শুইতেন এটাই সুনত আর সুনত্র আমল করতে বলে অবশ্যই সব আছে এর মানে এখান নয় যে আপনি বাম করা শুইতেই পারবেন না যেহেতু আপনি শুরুতে ডান করাতে আপনি শুইতেছেন এবং চেষ্টা করতেছেন ডান করোটেই গুমার গুমানোর গুম না আসার কারণে যদি আপনি করট চেঞ্জ করে বাম করটে আপনি শুয়ে পড়েন বয়সের কারণে বা অসুস্থতার কারণে কোনো গুণ হবে না কেন এটা আপনার শারীরিক সমস্যা আল্লাহ কোরআন বলেছেন লা আল মারিদি হারাজ বেমারির জন্য কোনো সমস্যা নয় উনি যদি একটু উন্নতও করেন তাহলে আপনার জন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন হল আপনি বলেছেন অনেক দুয়া আছে দুয়া তিনবার পড়ে প্রতিবার দিবেন নাকি লাস্টে একবার ফুদিবেন আসলে দেখেন লাস্টে একবার ফু সমস্যা নাই আর ইম্পর্টেন্ট দোয়া নি ইনশাল্লাই ওই যা দা দা সালাসমার রাতেন উনি তিনবার রিপিট করতেন তো সেই হিসাবে ইম্পর্টেন্ট দোয়াগুলো যদি আপনি তিনবার পরে একবারও ফুদেন আপনি পারবেন ইনশাল্লাহ যদি প্রত্যেকবার ফু দিতে চান তাও ভালো সমস্যা নাই অনেক কোনো সাইড এফেক্ট নাই বাট লাস্টে একবার দিলেও চলবে ইনশাল্লাহ পরবর্তী পরবর্তীকালে কি আছেন দেখি আসসালামু আলাইকুম

যদি সোমবার আমরা ধরলাম সোমবার সোমবার সাত নম্বর দিন বাদর রবিবার অর্থাৎ জন্মর যে তারিখ হয় সুদা হিসাবে লি যে তারিখে তার জন্মবার ধর্ম আমরা ঠিক আছে নি এর আগর দিন যেটা হইব গুই বইতান সাত নম্বর দিন তো আমরা ধরলাম যেহেতু মাগরিবর ফর গেছে হিসাবে সোমবার শুরু গেছে ইসলাম হইল গিয়া রাইট আগে মাগরিবর আগ পর্যন্ত আগর দিন শেষ মাগরিব গেছে কি সুযোগ গেছে কি এখন খুব বাদর দিন স্টার্ট হয়ে গেছে কি যেহেতু রবিবার মাগরিবর ফরে দিবাগত রাত্রে মাগরিবর ফর হয়ে গেছে কি তো মানা ফর দিন সোমবার শুরু গেছে কি ঠিক আছে নি তো এখন বাচ্চার জন্ম হয়েছে সোমবারে এর ফর রবিবার হইব তান সাত নম্বর দিন রবিবারে

আল্লাহ নবীর সঙ্গে বিদায় অনেকে এই টাইমের আগে ঘরে ঘরছেন কোরবানি বাড়ছেন লাহরজ তা কুরবানি এবং ঈদ আকিকা প্রায় ময়ূর গড় পাহি মশলা হিসাবে আঁকি এটা এক গ্রুপেরও তো এখানে না জানিয়ে যদি কোরবানি হন হজা যদি হাজির জানার মধ্যে টাইমের তো আগর করিলে কোনো অসুবিধা হয় না তা আপনার অসুবিধা হয়েছিল জানছেন না প্রবলেম ওই যাব ইনশাল্লাহ আপনি করি না জানো নেক্সট টাইম ক্যাল রাখা ওকে মশ্লা আলহামদুলিল্লাহ জি জি তো আমরা এই জিনিসটা আমি আমরা একটি ছোট্ট বিরতো ইনশাল্লাহ বিরতির পরে আবারও আসবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওরমতুলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আপনাদের প্রিয় প্রোগ্রাম দেখতেছেন ইসলামিক উইথ ইকরা আমি ওদ মুশতাক আহমেদ আপনাদের সাথে আসি এবং আমার সাথে বিশিষ্ট আলিম দিন হজরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর আছেন শেখুল হাদিস দারুল আলুম ফৌজকের মাদশা আপনারা আজকে হজরত ইসা আলী সালাম জীবনী সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ হুজুর এবং আপনারা আজকে যদি চান ঈসা আর ইসলাম সম্বন্ধে অনেক কিছু জিজ্ঞেস করতে পারবেন কেননা আমরা এই দেশে থাকতেছি এই দেশে আমাদের বাচ্চারা স্কুলে যায় অনেক কিছু ওরা শুনে কোন জিনিস কীভাবে আমরা আলোচনা করব ওদের অন্যদের সাথে আমাদের নেইবারদের সাথে এবং আমাদের অনেকেই নেইবার আছে নন মুসলিম যারা ওদের সাথে আমরা সুন্দরভাবে কিভাবে আলোচনা করতে পারি ঈসা ইসলাম সম্বন্ধে আমাদের কী বিশ্বাস ওইটা জানাইতে পারি যে কোরআনের মধ্যে মারিয়াম আল ইসলাম সম্বন্ধেও যে হুজুর বলেছেন যে মারিয়াম সোরা মাঈদা এবং এইভাবে অনেক জায়গায় প্রায় চোদ্দোটি সুরার মধ্যে এই সম্বন্ধে আলোচনা হয়েছে আপনারা অনেক আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ এইগুলো জানতে পারবেন আরও অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বিভিন্ন প্রশ্ন করেছেন আপনারা থেকে আরও প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ জেজাক মুল্লাহির হুজুর আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ আমরা এখান থেকে আরেকটি বিষয় জাল্লা আল্লাহ তালা মহিলাদেরকে আন্ডারমাইন করেন নাই অনেকের ধারণা ইসলাম মেয়েদেরকে খাটো করেছে এটা কিন্তু একটা ভ্রান্ত একটা ধারণা হান্ড্রেড পারসেন্ট একটা ভুল ধারণা আপনি দেখেন কোরআনে করিমে একটি সুরাল্লাফাক করেছেন সুরাতুন নিসা। নিসা মানেই মহিলা সেই হিসাবে পুরুষের নামে সুরাত রিজাল্ট একটি থাকা উচিত ছিল কিন্তু সুরাত রিজাল্ট নামে কোনো সুরাল অবতীর্ণ করেন নাই মরিজম একজন মহিলা আল্লাহ সুবাহ ওনাকে সম্মান দেখাতে গিয়ে ওনার নামে একটি সুরা ওনার নানা এবং নানার ফ্যামিলির নামে সুরা আলে আমরান এবং ইসলাম ইসলামকে কেন্দ্র করে যে একটা মজিদা মা এদা বা খাবার সিলজেনা থেকে ওইটা কেন্দ্র করে একটি সুরালফাক নাদির করেও

আর কোন প্রশ্ন আছে আপনাকে প্রথমত আপনি যে শব্দ বলেছেন সবির গান বা ফিল্ম যারা বানাইছে তারা কিন্তু ইসলামের বন্ধু নয় ইসলাম এবং ইসলামের উল্লেখ তারা মোটেই জানে না এবং এই সমস্ত ফিল্ম থেকে যে সমস্ত মেসেজ আসে বেশিরভাগই ইসলাম বিদ্বেষীরা এগুলা নির্মাণ করেছে বিদায় ইসলাম এবং ইসলামী আকিদা বিশ্বাসকে আঘাত করে ইসলাম ইসলামী মূল্যবোধকে ইসলামী লেবাস পোশাক তহজিব তামাদ্দুনকে বিধ্বংসকারী তাছাড়া সেখানে যেহেতু ইসলামের রুগুলোশন মেনটেন করা হয় না সেখানে ফিল্ম বানাইতে গিয়া পুরুষ মহিলার যে লেবাস ড্রেসের ক্ষেত্রে বা কথাবার্তা এগুলা উল্লেখ করা হয় যে সব কিছু বা চরণবিধি বা যে ঘটনা এবং স্টোরি সাজানো হয় এ কোনোটাই কিন্তু মরল বা একটা মডেস্ট বা মনে করেন একটা সৎ এবং সত্য জিনিসকে শিক্ষা দেওয়ার জন্য করা হয় না এজন্য ইসলাম এমন সমস্ত জিনিস যেগুলো দেখলে আমার কাছে রং মেসেজ আসবে আমার চরিত্র খারাপ হবে আমার চক্ষুর গুণা হবে ঠিক আছে যেগুলো দেখতে গিয়ে আমি এত অ্যাডিক্টেড হয়ে যাব আমি আকৃষ্ট হয়ে যাব যে আমি আমার জরুরি কাজ যেগুলো আছে সেগুলো থেকেও আমি বঞ্চিত হব অনেক সময় এই ফিল্ম দেখতে গিয়ে দেখবেন স্টুডেন্ট লাইফে যারা আছেন তাদের স্টাডি করার ক্ষেত্রে সমস্যা হয় সঠিক টাইমে তারা কাজ করতে পারে না ঘুমাইতে পারে না খাবার বা অন্যান্য প্রয়োজনীয় জরুরি কাজগুলো আছে সেগুলো থেকে এই সমস্ত ফিল্ম যারা দান্দা ফিল্ম যারা দান্দা চলে আসে অ্যাডিকটি যারা হয়ে যায় তারা কিন্তু শেষ পর্যন্ত খাবার ঘুমানো জরুরি কাজ লেখাপড়া এই সবগুলো থেকে ফ্যামিলি থেকেও তারা সাধারণত বিচ্ছিন্ন হয়ে পড়ে আইসোলেটেড হয়ে পড়ে আইসোলেটেড হয়ে পড়ে অনেক দেখবেন স্বামী স্ত্রী থেকে স্ত্রী স্বামী থেকে পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সময় দেওয়া একে সময় দেবেন এই এই সুযোগ নাই সারাদিন কাজ করে রাত্রে আসলেন আসার পরে ফিল্ম নিয়ে বসে পড়লেন মোবাইল নিয়ে বসে পড়লেন ফেসবুক নিয়ে বসে পড়লেন না স্ত্রীর খবর না সন্তানের খবর না নিজের বন্দগীর খবর না নিজের স্বাস্থ্যের খবর না ফজরেন আমাদের প্রতি চিন্তা পরের দিন আমি কাদের যাব না কাদের কোনো ধান্দা এজন্য জন্য এই সমস্ত জিনিস যেগুলা আপনার চরিত্র নষ্ট করে সময় নষ্ট করে অপচয় করায় তিন নম্বর অনেক ধরনের গুণা চক্কুর গুণা থিঙ্কিং গুণা এবং এক অন্যের হক দেওয়া থেকে বঞ্চিত করার গুণা জরুরি কাজে বিঘ্নিত হওয়ার গুণা শরীরকে কষ্ট দেওয়ার গুণা এটা একটা গুণাও তার মধ্যে রয়েছে ইসলাম যার কারণে এটাকে নিষেধ করেছে বিশেষ করে ফিল্ম যারা দেখেন কুন্ডেমি দেখেন বলেন তো কি দেখবেন বেশিরভাগ এশান নমাদের পরে বকা হিসেবে সৈয়াদিস নাহা রসুল উল্লাহ আসলানি সমর ইবাদাল এশার পরে সামর এই ধরনের মজার কোনো ব্যাপার বিনোদনমূলক জিনিসের মধ্যে নিজেকে লিপ্ত করে যারা টাইম মতো ঘুমাইতে পারে না আল্লাহ নবী সেটা অত্যন্ত ঘৃণা করতেন এটাকে বাদ পাইতেন উনি ডিসলাইক করতেন সমর বলতে আরব দেশে তাদের প্রথা অনুযায়ী ওই সময় তো মনে করেন আপনার ফিল্ম ছিল না তারা রেকর্ডের ফিল্ম নেয় বরং প্র্যাকটিক্যাল ফিল্ম তাদের ছিল কি সন্দরী রাত্রের মধ্যে তারা বাহিরে বসে তারা সেখানে কফি গাওয়া এগুলা খেত আর সেখানে কমেডি ফুর্তি কিস্তা কাহিনী ডং রং তামসা এগুলাই করতো যেটা ফিল্ম মাধ্যমে আপনার কাছে আপনি হয়তো হন বর্তমান রেকর্ডেড দেখতেছেন ওইটাও ছিল লাইভ তো তাদের এইটাও ছিল একটা লাইভ ফিল্ম এটাকে আরবি সাজায় সমার বলা হয়েছে সমরনাথ চন্দনী রাইট মুনলাইট তারা মুনলাইটের মধ্যে বসে আর সেখানে আড্ডা আর কি পুরুষ মহিলারা এক জায়গায় বসে রং তামসা করত চকুর গুণা হতো চারিদিক গুণা হতো এবং তারা সেখানে মৌজ করতো আনন্দ করত। শেষ পর্যন্ত ফদের আগমূর্তি গিয়ে তারা একবারে ঠাল হয়ে ঘুমায় যারা ফিল্ম দেখেন দেখবেন সারাইট ফিল্ম দেখতে দেখতে আর ফদরের আগ পর্যন্ত ক্লান্ত হয়ে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো না ফজরের নামাজ না আলি ঘুম থেকে উঠা না গুম থেকে উঠা যত স্প্রী এগুলোতে বঞ্চিত হাদিসে আসছে মানুষ যে সময় ঘুমায় তখন শয়তান এসে মাথার মধ্যে চুলের মধ্যে তিনটি গাইড দেয় এবং প্রত্যেকটি গাইড দিয়া এটাই বলতে থাকে আলাইকালাইলন তো অত্যন্ত লম্বা রাতে তুমি ঘুমাও ঘুমাও ঘুম থেকে উঠার পরে যে সময় আল্লাহর জিকির করে একটি গাইড খুলে অজু করলে আরেকটি একটি নামাজ নামাল পড়লে আরেকটি খুলে সে আবার কিন্তু পুরো অ্যাক্টিভ হয় জানো তো ভাই হয়ে পড়ে এজন্য এই করে তাই এই ফিল্ম দেখা এটা ঠিক হবে না আমাদের প্রত্যেককে এগুলা থেকে হেফাজত আছেন দেখি আসসালাম আলাইকুম যে হালাল আছে যে হালাল চিকেন হালাল মিট এগুলা আনিয়া আমরা খাইলে কোনো অসুবিধা আছে তো আমি সেদিন জিজ্ঞেসলাম মৌলানা সাহেব রেখে দেখুন যেন এটা কোন ব্র্যান্ডর অনে ব্র্যান্ড দেখলাম লেখা আমি গরো আইয়া যে এইটা লেখা থারে খালাল থারে খালাল মনে হয় বাঙালি আমরা তারে করি কোনো যা আসেনি হুজুর একটু তা সত্যায়িত করবা আমরা তো ইনো

হালাল খাবার জন্য আম্বি কারামকেও নির্দেশ দিয়েছেন সমান মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন ইয়া রসুল উসুল মিনাক্ত ইবার ইয়া ইউর সমান মুমিনদেরকেও বলা হয়েছে তোমরা হালাল খাবে এবং ন্যাক কাজ করবে তো একই হুকুম আল্লাফাক আম্বি কারামদেরকেও দিয়েছেন সাধারণ মুমিনদেরকেও দিয়েছেন আপনার আমার জন্য সমান নির্দেশ এই হালাল আমাদের প্রত্যেকের দায়িত্ব অনেকে এখানে একটা বিষয় বলবো যে অনেকে মনে করেন উলামা বা ইমাম সাহেবের জন্য ভিন্ন আইন আমাদের জন্য ভিন্ন আইন না হালাল হারামের ক্ষেত্রে ফরজ ফরজাজিবের ক্ষেত্রে সবার সমান রুল হ্যাঁ ইমাম যিনি হবেন আলমজীবীতার গুরুত্ব বেশি বাট হালাল হারাম বাসান বাসনিস করে চলা এটা প্রত্যেকের কিন্তু নৈতিক দায়িত্ব তো আপনাকে ধন্যবাদ আপনি এই কথা মাথায় রেখেই প্রশ্ন করেছেন নাম্বার টু যদি আপনি নিশ্চিত হন কোনো জিনিস সম্পর্কে হালাল আপনার জন্য খাওয়া যায় আর যদি আপনি নিশ্চিত হারাম কোন অবস্থায় এটা খাবেন না হারিস বলেছে আল হালালু বাইগিন বাইগিন হারামু বাইগিন যেটি ক্লিয়ার হালাল আপনি অবশ্যই এটা খেতে পারেন আর যেটা পরিষ্কার হারাম আপনি এটা অবশ্যই অ্যাভয়েড করবেন তিন নম্বর কিছু বিষয় এমন রয়েছে ওয়াবাই না হুমা মুস্তা মুস্তাবিহাত মধ্যখানে কিছু জিনিস রয়েছে যেগুলোর মধ্যে একটু সন্দেহ থাকে যেমন আপনি সন্দেহ আছে বলেই আপনি আমাকে প্রশ্ন করেছেন যে এই হালাল ব্র্যান্ডের সন্দেহ চলে আসছে তো সন্দেহ যদি চলে আসে তাহলে আপনি যেভাবে জিজ্ঞেস করেছেন জিজ্ঞেস করে জেনে সন্দেহকে দূর করার চেষ্টা করবেন দূর হয়ে গেলে আপনি এটা খেতে পারবেন আর যদি সন্দেহ দূর না হয় তাহলে জায়েজ হলেও উচিত হবে উত্তম হবে আমরা এটাকে পরিহার করা এটাকে পরিত্যাগ করা এবং অ্যাভয়েড করা ঠিক আছে তা কর দাবি বাট এর ফর জায়েজ আছে কিতাবে লেখা হয় যদি কোনো মুসলমান কোনো জিনিস বিক্রি করে আর বলে এটা হালাল আপনার জন্য খাওয়া জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত এর উল্টা হারাম পন্তার কোনো জিনিস আপনার কাছে নিশ্চিত কোনো প্রমাণ থাকে না এবার আসুন এই দেশে অনেক ব্র্যান্ড হালাল সার্ভিসতে তাদের এই খবরের উপর ভিত্তি করে আপনার আমার জন্য খাওয়া দায় আছে আপনি যেটা বলতেছেন চান সেটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে না জায়েজ নয় বাট আপনি নিশ্চিত হওয়ার জন্য কিছু ব্র্যান্ড রয়েছে আর একটু বেশি ওলামায় এক মনিটরিং থাকে এক অনেকে আছেন ওইটাকে একটু বেশি প্যারাটি দিয়ে থাকেন বাট এরপরে যদি কেউ হালাল লেখে তা আপনার জন্য খাওয়াটা জায়েজ হয়ে যাবে জায়েজ মানে আপনি খাইলে গুণাগার হবেন না তাকোয়া এবং বেশি পরহেজগারের জন্য যদি আপনার সন্দেহ না মিটার পর্যন্ত আপনি এটা খাইলেন না সেটা তো আরও উপরের তাকওয়ার দাবি তো সংক্ষেপে আপনি যেটা বলেছেন যে এই ব্র্যান্ড যেটা এটা যেহেতু একটা মুসলমানেরই ব্র্যান্ড সেই হিসাবে যদি আপনি এটা হালাল মনে করে আপনি কান আপনাদের খাওয়া জায়েজ হবে সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট শিওর হতে না পারার কারণে যদি কেউ পরিহার করেন তাকুয়ার জন্য সেটা আরও বেশি উত্তম বা ভালো হবে ঠিক আছে আশা করি আপনি বুঝতে পেরেছেন আরেকটা জিনিস গোস্তের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ মেন ইয়ে হলো হারাম হওয়া যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে এটা হালাল পন্থায় জব করা হয়েছে বা একজন মুসলমান উনি বলতেছেন হালাল পন্থায় জব হয়েছে বলে খবর দিয়েছেন তখন গিয়ে এটা হালা হালাল হবে নতুবা আপনি একটা চিকেন যদি মনে করেন বিসমিল্লা লক্ষ না করা হয় শহীদের কথা জব না করা এটা হারাম হয়ে যাবে আর কিছু তো আছে বিসমিল্লা বললেও হালাল হবে না যেমন পিক বা পর্ক শুকুরের মাংস যেটা কখনো তো হালাল হবে না তো আলহামদুলিল্লাহ আবার আবারও আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি যে ব্র্যান্ডের কথা বলেছেন এটা যেহেতু এক মুসলমান হিসাবে আরও দেখবেন অনেক আছে আপনি শীর্ষগুলো বলেছেন বিভিন্ন সুপার মার্কেটে এখানে কিন্তু অনেক হালাল ইয়েরও একটা সেক্টর আছে তারা কিন্তু ওইখানে ওই স্টাইল ফিশ হালালটাই রাখে এক মুসলমান হিসেবে আপনি সেটাও আপনি আপনি ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ বহু শুক্রিয়া আপনাকে জাজা কুমালা পরবর্তীকালে দেখি আলাইকুম আসসালাম

প্রথমে আপনারও আমরা শুকরিয়া আদায় করতেছি যে আপনি যে সূরাগুলোর নাম নিলেন কোরআনে কারিমের প্রত্যেকটা অংশই আমাদের পড়তে হয় বিশেষ করে এই সূরাগুলা তো আলাদা তা স্পেশাল ফজিলত রয়েছে তাই বলে আমরা শুধু এই সূরাগুলি পড়ব কুরআন পড়বো না সেটা যেন না হয় আবার কেউ মনে করেন যে এই চূড়াগুলো আলাদাভাবে পড়লে কোনো সব পাওয়া যাবে না এটাও কিন্তু বাড়াবাড়ি আসল সারা কোরআন শরীফে আল্লাহর কালাম আমরা সারা কোরআন শরীফের যেভাবে সাবান খতমও করেছেন এইভাবে স্পেশাল সুরার স্পেশাল টাইমে পড়ার আলাদা ফজিলত রয়েছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে আপনার প্রশ্ন হলে এই সূরাগুলো পড়ে আপনি যদি কোনো ফানিতে ফুদিয়া রাখেন ওই ফানিটা নিজে খান বা ফ্যামিলি কেউ খান ঠিক আছে নি অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ কেন কোরআন এ করিম আল্লাহ সবানতা নাদিল করেছেন শিফা উল্লিন্নাস মানুষের শিফা শিফা দুই ধরনের একটা রুহ এবং আমাদের স্পিরিচুয়াল শিফা আমাদের আধ্যাত্মিক এবং রুহানি বেমার থেকে আল্লাপাক কোরআনের মাধ্যমে শিফা দেন অর্থাৎ কোরআনের উপর একই বিশ্বাস রাখলে ইমান সঠিক হয় নেফাকের বেমার থেকে কুফুরের বেমার থেকে সিরিকের বেমার থেকে হিংসা বিদ্বেষ হিরস বেশি লালস এই সমস্ত বেমার থেকে আল্লাপাক অন্তরকে পরিষ্কার করেন যদি কোরআনের উপর আমরা সঠিকভাবে আমল করতে পারি এটা হলো রুহানি শিফা এবং শারীরিক বা ফিজিক্যাল বেমারেরও শিফা প্রমাণ জনৈক ব্যক্তিকে দংশন করেছিল হজরত আবু সাঈদ হুদির জিল্লা তালহু ওনার সাথী সাহাবা আকরামদেরকে নিয়ে ওই ব্যক্তিকে সুরায় ফাতেহা পড়ে যার করেছিলেন ওই ব্যক্তি সুস্থ হয়ে গিয়েছিল এবং বিনিময়ে ওনার একটা বকরিও পাইছিলেন বকরি অনেকটা বকরি পাইছিলেন ছাগল শিব নিজেও খাইছেন রসুল উল্লাহাম বলেছেন যদি তাকে আমাকেও লোকের শেয়ার করো মানে তোমরা এটা ভালোই করেছ এবং এটা হক একটা বিনিময়ে তোমরা নিয়েছ এবং বললেন সুরায় ফাতেহা শিফা উনলেকুল্লেদা প্রত্যেক বেমারের জন্য শিফা তো সেই হিসাবে আপনি এই সূরাগুলো পড়ে যদি মধ্যে ফু দিয়ে নিজে পান করেন বা অন্যকে পান করান যা যা সে সমস্যা নাই রসুল্লাহাম ও কোনো সময় এইভাবে ফানিমদে ফু দিয়েও দিয়েছেন অন্যকে পান করার জন্য আবার নিজেও এইভাবে করেছেন তো সেই হিসাবে নিজে নিজের জন্য করতে পারেন অন্যের জন্য আপনি দিতে পারেন এখানে একটি কথা আপনি উল্লেখ করেছেন যে আপনি দেখেছেন দেশে ওলামা এখরাম ফু ফুদেন তো উলামা এখরাম যাবো কেন আমি নিজেই দেবো এই কথা অর্থ এটাই হয় যে যাওয়া যাবে না বা গেলে গুনা হয়ে যাবে এটাও কিন্তু সঠিক নয় সাহাবা এখরাম নিজেও জানতেন বা এর ফল নবী এখানের কাছ থেকে পড়াই নিয়েছেন তো সেই হিসাবে উলামা একরাম যেহেতু আম্বিয়া আকরামের ওয়ারিস তাদের পড়ার আপনার পড়া তো অবশ্যই বেশ কম হবে

মোয়া ওজাতঈ অর্থাৎ কুলহুয়াল কুল ফালাক এবং কুল আউদিরব্বিনাস এই দুইটি সূড়া লফাক নাজিল করেছেন দয়াচূড়ায় এগারোটি আয়াত নবী এ করিম সাল্লা সাল্লামকে লবি আসম নামে এক ইয়হুদী ওনার দুইটি মেয়ের মাধ্যমে তবিব করেছিল জাদু করেছিল চুলের মধ্যে এগারোটা গাইডিয়া আর পুরাতন মরা খেদুর গাছের একটি ফুলের ভিতরে ঢুকাইয়া একটি পুরাতন কুয়ার মধ্যে দুই পাথরের মধ্যখানে ওই গাইড দেওয়া চুলটাকে মধ্যখানে রেখে এক পাথর এক পাথরের উপর দিয়ে চাপা দিয়ে রেখেছিল রসুল উল্লাহ সব শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেন শেষ পর্যন্ত আল্লাহ সব তালা দুইজন ফ্রিস্তা পাঠিয়ে একজন ফ্রিস্তা বলতে লাগলেন আর প্রশ্ন প্রশ্ন করতে লাগলেন এই কোয়েশন আনসারের মাধ্যমে পুরো ঘটনাটি আল্লাহনবী ইসলামী খুলে বললেন রসুল্লাহাম ওই দুই ফিরিস্তার কনভারসেশন কথোপকথনের মাধ্যমে বুঝতে পারলেন যে ওনাকে এবার জাদু করা হয়েছে এবং কীভাবে কী করতে হবে সেটাও আল্লাহ বলে দিলেন ওই দুইটি সূরা অবতীর্ণ করার মাধ্যমে তখন ওই কুয়ার থেকে এই চুলটা উঠাইয়া সুরায় ফালাকের এক পড়ে পড়ে একইটি গাইড খুললেন এবার এগারোটি গাইড সুরায় ফালাক এবং নাচেরেখে ঠিক পড়ে পরে খোলার পরে পুরা সুস্থ হয়ে পড়লেন মাসা তো কী বোঝা গেলো আর হকুন জাদু এটাও সত্য আলআইনু আইনু চোখ লাগাই ইবলায় সেটাও সত্য না বলেছেন এটা হতে পারে এই বাচ্চার জন্য প্রত্যেক নামাজের পরে আমরা হু আল্লাহ আহাদ কুল আউজু রব্বিল ফালাক কুল আউজুবি রব্বিনয়াস এই সুরাগুলো প্রথমে একবার পরে আর একবার পরে একবার এবার তিনবার পড়বো আর না অন্ততকে ফদরের পর এবং মারুবের পর আমরা এই পড়ব বেডে গেলও আরেকবার পড়ব তিনবার তিনবার কিন্তু আয়াতুল কুর্সি আমরা পড়ব সুরায় বকরার লাস্টের দুই আয়াত যারা পড়েন আমার রসুল থেকে নবীজি বলেছেন কফাতাহু এই দুই আয়াত যথেষ্ট এছাড়াও আউজ বি কলিমা তিল্লা মিনকুল্ল শেয়ত ওয়াহা মতিনামা আউজ কলিমা তিল্লা ওরবাদি ও মিন হামাদ

কোরআনে করিম আল্লাহ সোৱান তালা আমরা হুকুম করাইন আমরা নবী উপরে সাল্ত সালাম বেঁচতাম ফাঠাইতাম ইন আল্লাহ ওমালা ই কথা ঈ সাল্লু না আলা নবিকি ইয়াহুল্লা দিনামানু সাল্লা আলাইহি আল্লাহ এবং ফেরস্তারাও আল্লাহর উপর সালাত সালাম প্রেরণ করেন হে দুনিয়ার ইমানদার তুমরাও নবীর উপর সাল্ত সালাম প্রেরণ করবে যার ফলে আমরা নামাজের শেষ বৈঠকে আমরা এই সাল্লাত সালামের জন্য আমরা পড়ে থাকি দুরুশরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি শেষ পর্যন্ত আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন শেষ পর্যন্ত পড়ি এটা এই দুশ্চয়বে পার্থক্য এবং সংক্ষেপে শরীফ আল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মোহাম্মদ দুশ্চয়বে পড়ে অনেক ফায়দা আপনি একবার পড়লে দশটি আল্লাহর রহমত পাবেন গুনা মাফ হবে দরজাবুলন হবে শান্তি পাবেন রিজাকের ফয়সালা হবে কদিন কামতে নবীদের কাছে থাকবেন নবীর সফর পাবেন জানাতে উচ্চা মোকাম পাবেন টেনশন দূর হবে অনেক ফায়দা আল্লাহ মতে তফিৎ দাঁড়া করো আমি জাদাকামাল্লাহ দুরু শরীফ সম্বন্ধে একজন বললেন যে আমরা তো বলি সবচেয়ে উত্তম দুরু শরীফ হচ্ছে দুরুদ ইব্রাহিম তো উনি বলতেছেন দরুদ ইব্রাহিম উত্তম না না এখানে শুধু সালাতের কথা আসছে সালামের কথা আসে নাই সাহাবারা মনে জিজ্ঞেস করছি আমরা তো সালাম কিভাবে জানি কিন্তু সালাত এটা কি উত্তর হবে প্রথমত যেহেতু নমাজে আমরা এই দূর পড়ে থাকি এবং রসুল্লাহাম ওই দূরটাই নমাজে পড়ার জন্য সিলেক্ট করেছেন এবং আপনি আমি আমরা প্রত্যেকেই অন্যান্য দূরদের স্থলে আমরা এই দুরুদ নমাজে ব্যবহার করে থাকি এটাই একটা প্রমাণ যে এই দূরটা সবচেয়ে বেশি মানুষ পাঠ করে থাকে এবং কোথায় নমাজের মধ্যে দুনিয়ার সকল দৃশ্যপের তুলনায় সবচেয়ে বেশি পাঠিত হয় যে দৃশ্যরিফ এবং সবচেয়ে উত্তম জায়গা নমাজে এবং আবাদ মন্দিরে পাঠ করা হয় যে দৃশ্য এই এই দৃশ্যই হল দূরদ্র ইব্রাহিম এই জন্য আমরা মনে করি এটাই উত্তম বাট অন্য যদি কোনো দৃশ্য সুযোগ পড়তে চায় তার জাহেদ আছে আমরা এটা বিশ্বাস করি সমস্যা নাই ওনার একটা প্রশ্ন ছিল যে আর আ আছে কি না আসে না সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে উনি এই শব্দটা জানার জন্য প্রশ্ন করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখানে আলাইহি আইন দিয়ে সাল্ল আলাইহি ওয়াসাল্লাম আলাই আল্লাহ আলা মুহাম্মদিন ওই আলা শব্দর আলা এখানে আলাইহি হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ছোট্ট একটি বিরতি যাচ্ছি বিরতির পরে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বরাকাতু আসসালামু আলাইকুম মরহামুল্লাহিাত সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ ছোট্ট একটি বিরতির পরে আবারও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি আলহামদুলিল্লাহ আমার সাথে আছেন বিশিষ্ট ইদিন হাজরতুল আল্লাহ শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান মনোহরপুরী হুজুর হাদিস তার আলুম ফৌজকে মাদশা আলহামদুলিল্লাহ আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন হুজুর আলহামদুলিল্লাহ বিস্তারিত প্রশ্নের উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনারা যে যার অনেক প্রশ্ন আছে অনেক অনেকেরই আপনাদের অনেক কিছু জানার তাকে আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে যেন সঠিকভাবে জানিয়ে আমল করুন তহফিক দান করুন ইনশাআল্লাহ হুজুর জাকুমুল্লাহ আমাদের আজকের বিষয় সম্পর্কে হয়তো আপনারা প্রত্যেকে অবগত আছেন আমরা আলোচনা করেছিলাম হজরত জীবনী থেকে আমাদের শিক্ষণীয় কি আমরা কি শিক্ষা গ্রহণ করবো তো কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম এখানে আরেকটি মজার ব্যাপার হল যে আল্লাহ যদি কোনো মানুষকে ভালো বানাইতে চান তে কয়েকটা জিনিসের প্রয়োজন নাম্বার ওয়ান ওনার মা বাবা এবং ফ্যামিলি ভালো হতে হবে যেভাবে হজরত মরিয়ম ওনার বাবা এমরান উনি বায়তুল মাতিসের একজন ইমাম একজন ভালো লোক ছিলেন আরেকটা বিষয় যে ওনার ওয়াইফ হান্না উনিও মাসাল অত্যন্ত আল্লাহর উপর ওনার ভরসা ছিল যেটা প্রমাণ পাওয়া যায় ওনার দোয়া থেকে এবং ওনার নজর থেকে উনি মান্ন করেছিলেন আমার সন্তান হলে আমি এই বাচ্চা থেকে কোনো খেদ মতাম না আমি আল্লাহ নামে অক্ষ করে দেব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে একজন মানুষ নেককার হতে হলে নিজেও নেককার হতে হয় তো মরিয়ম রাজি তানে একদিকে ওনার ফ্যামিলিও ভালো ছিল উনি নিজেও সৎ ছিলেন যে মসজিদের মধ্যে লালন পালন হয়েছেন কিন্তু সেখানেও কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না ইভেন আল্লাহ সুবানিজন ফাটাইছিলেন অত্যন্ত হ্যান্ডসাম সুন্দর একজন মানুষের রূপ ধারণ করে উনি বলেছিলেন আউজ বিকা ইনকুংতা তাকিয়া যে তোমার কাছ থেকে আমি পানা চাই আল্লাহর অস্থে তো ওইখান থেকে বোঝা গেল উনি প্রথম থেকে সৎ ছিলেন আর একজন মানুষ ভালো হওয়ার জন্য বাবার দোয়া থাকা দরকার ওনার পিছনে দোয়া ছিল হান্না এবং বাবারও একজন লোক ভালো হওয়ার জন্য আরেকটি প্রয়োজন হল উনি যেন ভালো পরিবেশে বড় হন উনি মসজিদের পরিবেশে বড় হয়েছেন আরেকটি প্রয়োজন হলো যে ভালো শিক্ষক কাছে শিক্ষা গ্রহণ করবেন তো দেখেন ভালো ফ্যামিলির ভালো সন্তান ভালো পরিবেশে বড় হয়ে ভালো শিক্ষক শিক্ষা যদি গ্রহণ করে তো সেই লোকটা ভালোই হয় এই মরিয়ম রাজি আল্লাহ তালা উনি একজন আদর্শ হয়েছেন শি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট উমেন এন হার্ড টাইম উনার সময়ের অত্যন্ত একজন কামেল একজন মহিলা ছিলেন নবীজি বলেছেন কামুলা মিনা রিজা আল কাসির নিসা ইহ আসিয়া ইমরাতু ফেরাউন ওয়া মরিয়ম ইবনাতু ইমরান অনেক পুরুষ কামিল হয়েছেন নবী হয়েছেন রসুল হয়েছেন মহিলাদের মধ্যে যারা কামাল এবং ইমানের ক্ষেত্রে পারফেক্ট ইমানদার যারা তার মধ্যে থেকে অন্যতম হলেন হজরত আসিয়া আল্লাহ আকবর ফেরাউনের ওয়াইফায়ও জালেম একজন ফেরাউনের ওয়াইফ হয়ও আল্লাহ উনার ইমানকে পারফেক্ট এবং কামিল ইমানদান করেছিলেন এবং ইমরানের মেয়ে মরিয়ম ওনার ইমানটা অত্যন্ত পারফেক্ট ইমান ছিল সুহান আল্লাহ আরেকটা লেসন হল সবচেয়ে বড়ো লেসন কারা কারামাতুল আউলিয়ায় হকুন আমরা বিশ্বাস করি যে আল্লাহর কারামত এরা সত্য কারামত কি অলৌকিক ঘটনা মানে মিরাকল আবন মল কোনো ঘটনা যদি ঘটে আম্বিয়া কারামের কাছ থেকে ঘটলে এটাকে বলা হয় মজিজা সাধারণ মমিনের কাছ মাধ্যমে যদি এটা ঘটে হাতে এটাকে বলা হয় কারামত আর যদি মুসলিমের হাতে এরকম কোনো অলৌকিক বা অস্বাভাবিক কোনো ঘটনা ঘটে যায় সেটাকে আরবিতে বলা হয় তাদরিজ বা ইস্তেদরাজ যারা একটু সুযোগ দিয়েছেন ইস্তেদরাজ সানাস্তাদিজ বলেছেন আমি তাদেরকে একটু ডিল দিলাম অম্বিয়া কেরামের নবদ প্রাপ্তির পূর্বে যদি এরকম কোনো গণনা পাওয়া যায় এটাকে ইরহাস বা ইরহাসাত বলা হয় ফাউন্ডেশন মজবুত করা যেমন নবী মোহাম্মদ রসুল্লাহাম জন্মের পূর্ব থেকে বা জন্মের পরেও নবুয়ত প্রাপ্তির আগেও অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে ওইগুলাকে মোয়ারিহিন তাদের ইতিহাসের বাসায় ইরহাস বা ইরহাসাদ বলে তো আমরা বিশ্বাস করি এই অলৌকিক ঘটনা যেভাবে অল্লাপক আম্বিয়াকের মাধ্যমে গোটাইয়া মজিদা হিসাবে দেন এটা আল্লাহর কন্ট্রোলে থাকে কেউ চাইলে পারেন না সমান আল্লাহ সুবানা ওনার ওলি এবং নেক্কার বন্দাদের মাধ্যমে অনেক সময় অস্বাভাবিক ঘটনা ঘটিয়ে দেখান যেমন এখানে মরিয়ম রাজি আল্লাহ তালা তিনিও আল্লাহর একজন ওলিয়া ছিলেন প্রমাণ যে দরজা বন্ধ তালাবদ্ধ ঘর এরপরেও সেখানে এমন কিছু ফ্রুট পাওয়া যেত যেটা মার্কেটেই পাওয়া যায় না তো যার কেয়ারে ছিলেন হজরতে জাকারিয়া আলাইসাল্লাম উনি প্রশ্ন করতেন হাজা মরিয়াম এই ফ্রুটগুলো তুমি কুত্তকে পেয়েছ উনি বলতেন মিন আইনদুল্লাহ এই রিজার্কটা আল্লাহ আমাকে দান করেছেন এবং পরে বললেন আল্লাহ চাইলে মার্কেটে নাই যে ফ্রুট এটা আল্লাহ যাকে চান যে সময় চান যেভাবে চান আল্লাহ দিতে পারেন আল্লাহ দুঃখ মঞ্জাসা আর ওই কথা শুনেই হজরত জাকারি আল্লাহ ইসলামের ইমান একটু আপ হয়ে গেল লেবলটা বেড়ে গেল আর ওই শক্ত ইমান নিয়ে দোয়া করে ফেললেন আল্লাহ তাহলে তো আপনি আমাকে সন্ধান দিতে পারো তুমি যদি তালাবদ্ধ করে ফ্রুট পাড়াইতে পারো তাহলে তো তুমি আমি বৃদ্ধ হওয়ার কারণে বা আমার ওয়াইফও ওনার ওয়াইফও ছিলেন বারেন বন্ধা কারণ ওই হান্নারী বন হান্নার বন্ধা ছিলেন উনিও বন্ধা ছিলেন অনেক সময় জেনেটিক কারণে অনেক মেয়ের ঘরে সন্তান হয় না তো ঘরে সন্তান নাই উনার করে সন্তান হতো না তো জাকাল ইসলাম বলেন আল্লাহ চাইলে তো তালাবদ্ধ করে যদি আপনি ফুট দিতে পারেন তাহলে আমার ওয়াইফ আমি হয়ে হাড্ডি দুর্বল হয়ে গেছে ওহানের আত্মমিন্ন হাড্ডি দুর্বল হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে চাইলে আপনি আমাকে এই বয়সে সন্তান দিতে পারেন আমি চাইতেছি আল্লাহ আমার এই সন্তান দান করো আলিয়া সন্তান যেন কি হয় আল্লাহাকি আলী সন্তান করলেন তো কারামাতিয়া হক আমরা বিশ্বাস করি মারিয় মনী নবী চলেন না ওনার মাধ্যমে অস্বাভাবিক ঘটনা ঘটিয়েছেন কি যে বন্ধ করে তালাবদ্ধ করে ফুর দিয়েছেন যেভাবে আসাবে কাহাফ সাত ইয়াংস্টার তারা কোন নবী ছিলেন না এ পরও তিনশত নয় বৎসর পর্যন্ত একটি গর্তের ভিতরে তাদের গুমন্ত রেখে আল্লাহ তাকে সেভ করেছেন এটা ছিল একটি কারামত তাদের অলিদের কারামত জেজাকুম্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকরা আমাদের হাতে বেশি সময় নাই ইনশাল্লাহ আপনারা অবশ্য আপনারা অনেকেই এই প্রোগ্রাম দেখতেছেন হুজুর থেকে আপনার বিস্তারিত ঈসা এইসা আলাইসালাম সম্বন্ধে এবং মারিয়াম আল ইসাল্লাম রদিয়াল্লাহ আনহা সম্বন্ধে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন আরও অনেক কিছু জানতে পারবেন বিশেষ করিয়া আমাদের ছেলেমেরা যে ভালোভাবে ঈসা আলাালাম সম্বন্ধে কী আকিদা বিশ্বাস থাকবে এবং হাজরত ঈসা সম্বন্ধে এবং মারিয়াম আলি ওদের আমরা ওদের যে বই পুস্তক অনেক কিছু আছে ওইগুলো আমাদের বাচ্চাদেরকে পড়াবো এই যে সময় বিশেষ করিয়া এই প্রতি ডিসেম্বরে আপনারা এই বই পুস্তক কিনবেন এবং বাচ্চাদেরকে দেবেন গিফট হিসেবে এই হলিডে টাইমে এই হলিডে টাইমে আমরা একটু সময় পাই বাচ্চারা সময় পায় তাদেরকে নিয়ে আমরা একটু আমাদের ফ্যামিলি মিলে হবে আমরা এই সময় জিনিস নিয়ে একটু ডিসকাস করব আমি আগেই বলেছি আমরা অনেক সময় সন্তানই আমাদের অনেক কনসার্ন রয়েছে একটা সন্তান নেক হওয়ার জন্য মা বাবাও নেককার হতে হয় আমরা বিশ্বাস করি আম গাছে আম ধরে বট গাছে আম ধরে না যেভাবে হজরতে এমরান এবং ওনার ওয়াইফ হান্না ওনার অত্যন্ত নেককার অত্যন্ত আল্লাহর উপর ইয়াকিন এবং হৃদয় বিশ্বাস ছিল বিদায় আল্লাহ সুবান ওনারদের গড়েই মরিয়মের মতো একজন 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 অত্যন্ত নিষ্পাপ একজন সত্যবাদী একজন মডেস্ট একজন সতী মেয়ে আল্লাহ দান করেছিলেন সুবাহ এটা মবার মাধ্যমে যে গড়ের পরিবেশ ভালো ছিল উনি নিজেও মসজিদের পরিবেশ আলান পালন হয়েছেন এবং উনি একজন নবী জাকারিয়াল ইসলাম উস্তাদ বানিয়ে ওনার কাছ থেকে দিন শিক্ষা করেছেন এই সব মিলিয়েই যেন আমরাও যদি আমাদের সন্তানকে প্রথমে প্রথমত দায়িত্ব হবে আমরাও নিজে নেককার হব আল্লাহ খুনরা বলেছেন তুমি নিজেও নামাজ পড়ো তোমাদের মুর আমার আহলাকা বিস্তরাত ওয়াস্তাবির আলাইহা তুমি বাচ্চাদেরকেও নামাজের কথা বলো তুমি নিজেও নামাজের উপর দড় থাকতে হবে পেশেন্টলি তো আমরা নিজেও নেককার হব কারণ আমাদের সন্তানরা আমাদেরকেই কপি করে আমি যেভাবে আচার ব্যবহার করব করবো কথাবার্তাভাবে বলবো সমান দেখবেন আমার বাচ্চারা আমাকেই কপি করে আমাকেই কপি করে বাবা মাকেই কপি করে তারা এই কথাগুলো তারা তাদের মধ্যেও এগুলা কিন্তু তাদের জায়গায় এগুলো তারা ইউজ করে থাকে তো আমি নিজে তাদের জন্য একটা মডেল বানাবো পরিবারের মা বাবা সন্তানের প্রথম মডেল তারপরে আমরা বাচ্চাদেরকেও ভালো শিক্ষকের মাধ্যমে ভালো পরিবেশে রেখে আমরা তাদেরকে শিক্ষা দেবো যে মরিয়ম আগেই উনি কী করেছিলেন হান্না নাজারুল্কা মাহফিবতী মোহারন আল্লাহ নামে দিয়ে দিব বোর্ডিং মাদ্রাসা দিয়ে দিয়েছিলেন মনে করেন যে অনেক বাচ্চাদেরকে বোর্ডিং মাসা দিয়ে যেভাবে মার্শাল একটা এনভায়রমেন্ট পরিবেশে অনেক বাচ্চারা কিন্তু মার্শাল্লাহ অনেক চেঞ্জ চলে আসে তো এটাও আমাদের ঘরে যদি আমরা পরিবেশ করতে না পারি তাহলে এরকম ভালো একটি পরিবেশের জন্য আমরা তাদেরকে ভালো পরিবেশে দেওয়ার আমরা চেষ্টা করবো যেভাবে হজরত হান্না রাজিয়াল্লাহ তালনহা উনি উনারা মেয়ে মরিয়মকে একটি ভালো দিতে গিয়ে অফ করে দিয়ে দিয়েছিলেন একটা বিষয় এখানে একটা আর্টেলেশন মরিয়ম মায়ের গর্বে থাকা অবস্থায় ওনার বাবা এমরান দুজনকে বিদায় হয়ে গেছিলেন উনি এতিমিশ জন্ম নিয়েছেন যেটা হয়েছিল আমাদের নবী মাহমুদুর রসুল ইসলামের ক্ষেত্রেও তো আল্লাহ প্রমাণ করেছেন আল্লাহ যদি চান কাউকে কামিল বানাইতে বাবা ছাড়াও কিন্তু শুধু মায়ের মাধ্যমেও মায়ের খেয়ার এবং লুকআফ মাধ্যমে একটা সন্তানকে নেক বানাইতে পারেন তবে বেশি ভূমিকা মায়ের এজন এই মুহূর্তে টিভির পরে মা যারা রয়েছেন আপনাদের কিন্তু ভূমিকা সবচেয়ে বড় আমাদের একটি টপিক থাকবে ইনশাআল্লাহ আমরা ইতিহাসটাকে থেকে দেখব এমন কিছু অসাধারণ মা যারা সন্তানদেরকে কামিল বানিয়েছেন মায়ের মেরতের মাধ্যমে ওই মারা খারা ও মাহাতুন সনয়না আউলায়দাহা এমন কিছু মা যারা তাদের সন্তান থেকে লালন পালন করেছেন এবং তারা সন্তানদেরকে নেট বানতে বানাইতে পারছেন আমরা এমন কিছু মায়ের আলোচনা আমরা করবো ইনশাল্লা তোর মধ্যে একজন হলেন ওই মরিয়মের মা হান্না আবার ইসার মা মরিয়ম ইতিহাসে চলে আসবে চলে আসবে ইমাম বহারের মতো এই মা কীভাবে বহারিকে বহারি বানিয়েছেন চলে আসবে মুসা ইসলামের মা কোরআন শরীফ আল্লাহ পাক বারবার মার কথা বলেছেন উম্মে মুসা চলে আসবে সেখানে ওই মাদের লিস্টের মধ্যে দেখে যে সমস্ত মারা ইমাম আহমদ বিন হাম্বলের মা ইমাম আবু ইসলামের মা ইমাম আবু মা উনাদের বাবারা কিন্তু আগে থেকেই ইেকাল করেছিলেন ইভেন ইভেন আসকলামী রহমতুল্লাহ উনিও এতিম ছিলেন বাবা চলে গিয়েছিলেন ওনাকে আসকলানী মা মাহবানি চুনার মা তো আমরা ইনশাল্লাহ কোন এক সময় ওই মায়ের কথাগুলো বলবো যে মারা করতে পারেন আপনারও মা ইমাম বহাল সন্তানকে বহারি বানাইতে পারছেন হে মায়েরা আপনারাও পারবেন আপনারাও পারবেন কেন পারবেন না আপনি পারবেন ইমাম আহমদ বিন হাম্বল ওনাকে ওনার মা মক্তবে নিয়ে যেতেন এবং তাহাজুদের সময় গুম থেকে উঠেই উনি নিজে তাহাজুদ পড়ে তার আহমদ বিন হাম্বলকে গুম থেকে উঠে গরম পানি দিয়ে উজু করাইয়া তারপরে নামাজের সময় পাগড়ি মাথায় ফজর নামাজ পড়াইয়া মক্তবে নিয়ে যেতেন এবং তিনি বাহিরে মক্তবে বসে থাকতেন ছেলেকে মক্তবিতে দিয়া ছুটি হওয়ার পরে আবার ওই ছেলেকে নিয়ে ফিরেছেন কি কীভাবে কষ্ট করেছেন আপনি হয়তো বাচ্চাকে ড্রপ করে দিয়ে আবার চলে আসতেন কিন্তু আহমুদিন হাম্বলের মা অনেক দূর মক্তব ছিল সেখানে ড্রপ করে আবার চলে আসবেন টাইম নাই তো উনি নিয়ে বোরগা পরিধান করে বাচ্চাকে মক্তবে ঢুকিয়ে দিয়ে উচ্চাদের কাছে উনি বাহিরে এক জায়গায় নীরবে বসে পড়তেন মকতব সবরা আবার সেখান থেকে পিক আপ করে গড়ে নিয়ে আসতেন এইভাবে করে করে ইমাম মাম হাম্বলকে আহমুদিন হাম্বল বানিয়েছেন সেটা অনুভব সেটা অনুধাবন করেছে ওনার ছেলে আহমদও উনিও ত্রিশ বছর বয়স পর্যন্ত কোনো শাদী করেন নাই কেন যে আমি শাদী করলে হয়তো আমার বিবির খেদমতের জন্য আমি লিপ্ত হয়ে যাব আর ওই বিবি যদি আমার মায়ের হক আদায় করতে না পারেন জন্য তিনি মা যদি ছিলেন মায়ের খেদমত করেই ওই মায়ের হক আদায় করেছেন তারপরে শাদী করেছেন জেজাকুমুল্লাহ দেখি আমাদের সাথে একজন আলাইকুম আলাইকুম

যে দুই তিনটি শৈ্যার তিল করার পরে একটি শ্রদ্ধা দিলে চলবে নাকি প্রত্যেক আয়াতের জন্য এক একটি শ্রদ্ধা হবে হবে প্রত্যেক আয়াতের জন্য এক একটি শ্রদ্ধা হবে শয্যা ক্ষেত্রে কোরআন শরীফে চোদ্দো বা পনেরোটি শৈদার আয়াত রয়েছে প্রত্যেকটি আয়াতের জন্য এক একটি করে সেদা দিতে হয় যা হাজা সে করার সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া যদি অদু থাকে আজ অদু না থাকে বা কোনো কারণে আপনি এখন দিতে না ফেরও দিতে চান ফেরও আপনি একসঙ্গে দিতে পারবেন লেইটও দিতে পারবেন প্রসাদ কোনো সময় সঙ্গে সঙ্গে দিয়েছেন কোনো সময় লেটও করেছেন বাট আপনাকে দিতে হবে অদু অবস্থা এবং প্রত্যেক আয়াতের জন্য এক একটি চেষ্টা দিতে হবে কয়েক আয়াত একত্রে তিলাত করার কারণে এক সুবিধা দিতে হবে না হ্যাঁ একই মল্লিসে যদি আপনি একই আয়াত বারবার রিপিট করেন তাহলে এক শয্যা যথেষ্ট কারণ আয়াত একটি একই জায়গায় পড়েছেন ইভেন যদি একই আয়াত আপনি দুই টাইমে দুই জায়গায় পড়েন বা দুই রুমে গিয়ে পড়েন তখনও কিন্তু একই আয়াতের কারণে দুই জায়গা হওয়ার কারণে আপনি শয্যা দুইটাই দিতে হবে কেন সজ্জা অত্যন্ত গুরুত্বপূর্ণ সজ্জা না দেওয়ার কারণে সে হইতে হয়েছে আমরা যদি সজ্জা দেই আল্লাহ এত খুশি হন আর ইবলিশ তার মাথা ছাড়া শুরু করে এই কথা বলে যে বনিয় আদমকে সৈদ্যদার কারণে শ্যা দিয়ে সে জান্নাত পেয়েছে সে এর আমি না দরকার আমাকে জাহ্ন এই জন্য আমরা সৈ্যা দিয়ে আমরা আমরা কোনো কৃপণতা এবং বালদ যেন না করি আপনার দ্বিতীয় প্রশ্ন সার নেম নিয়ে ইসলামে সারনেমের কোনো প্রয়োজন নাই আপনার নিজস্ব সার নেমে ইউজ করতে পারেন আপনি দেখবেন আজও যে মোতাহারাত নিজস্ব নাম দিয়ে হাদিসে উল্লেখ করা হয়েছে কোনো জায়গায় যে আয়েশা মুহাম্মদ এভাবে কোনো জায়গায় আপনি পাবেন না খাদিজা মোহাম্মদ আপনি পাবেন না মোহাম্মদ সালামের নাম লাগাইয়া কোনো সাহাবায় আবুকর সিদ্দিক ওনার সন্তানদের নামের ক্ষেত্রে সিদ্দিক বাবুকেও লাগাইছেন পাইবেন না আপনি না সন্তানের নামে সার বাবার বা মার বা হাজব্যান্ড এই হাজব্যান্ড কারো সারনেম ইউজ করার কোনো প্রয়োজন নেই নিজ সার নেম ইউজ করতে পারবেন আর কেউ যদি পরিচয়ের জন্য বাবা বা মায়ের বা কারো সার নেমিউজ করতেও চায় সেটা জায়দ রয়েছে এখানে বাবার সারনেমকে পরিবর্তন করে স্বামীর সারনেম লাগাতেই হবে যেটা যদি ওই থেকেও লাগায় যে এটা দুনিয়ার স্টাইল বা বাবাকে আমি ভালো পাইতেছি না তখন কেউ হয়তো এটা গুণায় পরিণত হতে পারে অথবা বিশেষ প্রয়োজনে যদি কেউ তার সারনেম বাবার নাম সরিয়ে সেখানে যদি স্বামীর নামও এড করে ফেলে এটা গুণা হবে না অবশ্য বাট এটা কোনো কেন করবেন প্রয়োজন কী আপনার চেঞ্জ করার দরকারটা কী অযথা কাজ কেন করবেন আপনি যদি দুনিয়ার ট্র্যাডিশনের সামনে আপনি হেরে আপনি করতেছেন তাহলে তো আপনি অন্যের কালচারের সামনে আপনি হেরে গেলেন এটা তো উত্তম নয় এটাই মাথায় রাখতে হবে বাট আমি মনে করি পর স্যার নেমের উপরে রাখতে হবে বা পরিবর্তন করতে হবে বা কোনো গুণা হয়ে যাবে মূল বিষয়টা কিন্তু এরকম নয় স্যার নেমের কোনো প্রয়োজনই নেই প্রত্যেক আমি আমার সন্তানের কোনো সার নেমে রাখি নাই তাদের আলগা আল্লাগ নাম তো মনে করেন সিদ্দিক রহমান তারেক আমার স্যারের নাম তাকে আমি তারেক ডাকি আমার নাম তো আব্দুর রহমান আমার রহমান তার নামের নামে করে নাই আমাকে প্রশ্ন করেছিল একদিন যে আপনার সন্তানের নামে আপনার সার নাম কেন করলাম এটা আমার দুর্বর নয় কারণ যদি আমার রহমান নাম সবের নামের সাথে তাকে রহমান লেটার আসলে অনেক সময় ই কোন রহমানের লেটার অনেক কনফিউজ হয়ে যায় সমস্যা হয়ে যায় দেখছি আমি মানে আমার মেয়ে সুমাইয়া তাসিম শিফা নাফিস ইফা আফিফা আরফিন তুবা প্রত্যেকের তাদের অন সার নেমে আমি রাখছি

কইতাম পারি না আপনি একটু আমরা ইনশাআল্লাহ এখনো প্রশ্ন আছে আর দুই নম্বর প্রশ্ন হইল যে ও আপনি গত সপ্তাহত না কুন্দিনও নখইছেন আর কি আমরা দেশি আর কি তো আরো এক মহিলা আর এক মাওলানা আর একজনে কইছিল যে আমরা সৈ্যাার যে যাই না মাজের মাঝে সৈ যাওয়ার বাদে আমরা তোর সমান মনসৰ খোৱা চৈধ্যটোৰ লগে লগাই আমাৰ চৈধ্য দাম একবাৰেই গুইঞা চা চৈধ্য দাম যেন আঠ খনি দুই খনি বালাজনীতে মাটিৰ মাজে লগাই চৈধ্য দাম আৰু শৈছে আৰু আৰু শৈছে যেন একটো কণীতা তোৰা দুই আঙুলো ওফৰে খনিটা ৰাস বা যে মাটিত যে মানে চাহ যে না কাৰিত যি চাফ দি নামাজ ভৰিমতৰ দিন চাফ দিয়া নমাজ ভৰ্তি আৰু অনেক মহিলাটো মনে ঘৰকোৱা মোটা মনে ঘৰকোৱা বা ফেক বড় নামাজ ভৰতে কষ্ট হয় কিন্তু ঔজন মাটিত লাগাইয়ে যদি নিলা আমাৰ নমাজ ভৰো এৰা ডৰাই আৰু নমাজ ভৰা বাদ দিলাই

কারণ তো তোমার লগের সব জায়গিল আছে তো আপনি এই আব্বা বা বাবা শব্দ এটা তো আপনি আপনার আব্বা তো আব্বাটা হয় খালি আব্বা ওয়ার্ড ধরা তো আপনার হারাম নাই এটা আমরা সেটা ট্রেডিশনই লগি যে স্বামী বা স্বামীর নাম বা স্বামীর নাম ধরলে খুব বেশি গুণা মনে হর হইতো এটাও কিন্তু আমরা দেশের ট্রেডিশন ইসলামিকলি এটাও কোনো সমস্যা নাই বরং আমরা আয়শা দিল সময় মোহাম্মদ নামওতা রব্বে মহাম্মদ আর মহাম্মদ রব্বর কসম ইভেন নব্বী পরিতা ও আয়সা তুমি সময় গুসা করতো আমি বুঝিলাই আসলে সামনে বুঝাই বলে যে সময় গসা ওই সময় তুমি খসম এই লো রব্ব্য ইব্রাহিম আমার নাম তুমি লও না তো আসা বুঝলি মুস্কুল কে চালিয়ে আসছে আমি আপনার নামটা বাধ্য খোদার খসম আমি আপনার দিল থেকে বাদ দিই না খালি মুক্তি নাম হরাই কিন্তু খলবো আপনার হমেশা আসেন আস্লা তাহব ইনশাল্লাহ এই আসল তারা সম্পর্ক তো এখানে যদি আপনি কোন বাচ্চারা বলে তোমার আব্বারে ডাকো কোনো সমস্যা নাই হ্যাঁ রেসপেক্ট থাকতো অন্তর্মত এই আলফাজ থাকি কল রেসপেক্ট থাকত কলবার রেসপেক্ট না যদি আপনি একবারে সুনাদিও ডাকি দেন কামাইতো নাই কারণ রেসপেক্টাক আলাই না তাক হাহুনা নবী জালা ফর্মেন তাকে আমার অন্তর সমান স্বামীর প্রতি রেসপেক্ট থাকতো এটা আপনার অন্তরে থাকত তাই বলিয়া আপনি যদি হয় তোমার আব্বারে রাখো তোমার আব্বা রাখো তাহলে তো আপনি আব্বা হল না বরং তোমার আব্বা আব্বা হাট ইজ ঘর বাট বাচ্চারা বাচ্চার বাঘরে রাখো ই রেসপোর্টটা লাগাইল বাচ্চা লাগে কোনো সমস্যা নাই আপনার দুই নম্বর প্রশ্ন যেটা আছেন শয্যার ক্ষেত্রে আপনি খুব ভালো বুঝতে পারছেন খুব ভালো যেটা কইলে হয় যদি সম্ভব যত্ন আছে আছেন যে এক নম্বরে লোকই যে এন পুরুষর শয্যা আর মহিলা শয্যা দুই লাখ সমান নাই এটা আপনি মানছেন দুই নম্বর লগি যত সম্ভব পসিবল আপনারা বডি দ্বারা যত ভরেন একখানো জমাইয়া আর যত নিচের ফারাদায় হর্তা এর মানে এই কারণ যে স্বাস্থ্য বলার কারণে আপনিও আঁটুলে লাগাই তুই বা আর কপাল লাগতো না কপাল লাগানি ফরজ এখন কপাল লাগাইতে মস্তা বিজ করতে গিয়ে আপনি কপাল দিয়ে উঠি যায় কিতাবর ইতো না এলাকি স্বাস্থ্যর উপরে বেসরি যত সম্ভব আছে আপনি আপনার যতবার ঘরেন বডি দ্বারে মিলাইয়া যতখান ফারা যায় কপাল উপর ঠিকমতো লাগাইয়া আপনি সৈদারি দিবা কষ্ট করার কোনো দরকার নাই কারণ দিন কোনো কষ্ট নাই এলাইসা দিন খরচ আপনি এটা কষ্ট করতে না লাগে আপনারা জেলা ফার হইন আর আপনার জান কিছু হইন ওদের একটা কথা বলছে এটা রং কথা যে জমিনও হাত লাগিয়ে কি বদুয়া দিলে এই যদি আমাদের দিন এখানে জমিনের বদুয়া দিলে একটা আপনি জমিনও নমাজ পড়েন কালের সময় বয়ন লোড ফলো জমিনের উপরে হিল ওটার বদুয়া খেয়ে স্বার্থ তো এটা লোক আন্দো এটা বাড়া একটা বারেস্টারি আর কি ওভার বারেস্টে ওভার ফেন্ডিটি যে হাত লাগিয়ে কি জমিনে একটা বদুয়া দিলি বড় দাঁড়তে পারতো নাই আর তোর বড় আপনার সারা শরীর বড় আপনি জমিনও দিলা বৃত্তিহীন কথা এটা একটা বৃত্তিহীন কথা এটা কোনো বৃত্তি নাই ঠিক আছে দেখি পরবর্তী কলে কে আছেন আসসালাম আলাইকুম দর্শক আপনি আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হুজুর আমার এটা প্রশ্ন করতে মাসলাম আর কি আমার সাইজ খুব দেখার নাই আর দোকানদারের হল আমি মুসলিম পাবে না নিয়ে একটা খাইতাম পারবো নি তাহলে ওরা কিবা বাকি কই যা খাইতাম পারবো নি বিকজ আমি চাই না এটা দাম জামাই তাহলে তার আলতা পাল্লি পার করার মাঝে হয়েছে আমরা বাঙালি মুসলমান আমার যে রক্ত দেওয়া দেওয়া হয়েছে তো একটা দিন পয়সা আসলি না আমি দোকানদাররা কইছি আমার এটা জিনিস খাইতাম পারবো নি তা মুসলিম পাবে করা যায়নি না করা যেত করা যেত না আমি শয়তান হয়ে যাবো মানে খাইতে পারেন বলতে আমরা বাকি খাইয়া বাদে পয়সা দিবে না নি

দোকানের মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে আমি বাকির খাই জয়দাসে যদি সে বাকি দেয় আর আমার নিয়ত আমি এটা আদায় করবোই জায়দাসন রসুল আল্লাহ ইসলাম এবার ডিউ রেখে ক্যারির উপরও নবী অনেক সময় খরচ করেছেন রসুল উল্লাহলাম অনেক সময় দোকান থেকে আটা খরিদ করে নিয়ে এসেছেন ওনার আর আমার লোহার পোশাককে নবী ডিপোজিট রেখে আসছিলেন ইভেন ইন্তেকাল পর্যন্ত এটা ডিপোজিট থেকেই রেখেই আল্লাহ ইসলাম দুর্নীতি বিদায় হয়েছিলেন ঠিক আছে জায়দাসে এটা দুই নম্বর চ্যারিটির সুইচ যেগুলো যদি এটা চ্যারিটি হিসাবে দেওয়া হয় খাওয়ার জন্য তো খাবার যে কোনো জন খেতে পারে তো আপনার খেতে পারেন সমস্যা নেই বুঝতে পারেন জেজাকুমুল্লাহরান সম্মানিত দর্শকতা অনেক সময় আপনারা অনেক প্রশ্নগুলো করেন কিন্তু হুজুর আপনাদেরকে পরিষ্কার জন্য প্রশ্নটি পরিষ্কার হবে যদি প্রশ্ন ঠিকমতো না বুঝেন তাহলে আপনার উত্তর বুঝতে পারবেন হুজুর ভালো উত্তর দিতে না এই জন্য অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করেন ইনশাল্লাহ পরিষ্কারভাবে আমাদের প্রশ্নগুলো করতে হবে তাহলে আপনার পরিষ্কার উত্তরও পাবেন হুজুর আপনার শেষ মেসেজ আজকে রাখতে পারেন যাওয়ার পূর্বে আমরা আবারও বলব হাজত হিসালসলামের জন্য একটি আদর্শ ওনার মা মরিয়মাদের জন্য একটি রোল মডেল দুনিয়ার পৃথিবীর পুরুষ নেককার পুরুষ ও মহিলার জন্য আল্লাহাক বলেছেন ওয়াকানাত মিনাল কাহানি তিন উনি একজন রোল মডেল এবং আদর্শ ছিলেন আইডল ছিলেন আমাদের হসম রিমরাজিয়াল্লা তালা উনি একা একা জীবনযাপন করেছেন এবং যেন একটা স্মৃতি রেখে গেছেন আমরা যদি চাই আমরাও আমাদেরকে আমাদের সন্তানকে আমরা এক বানাইতে পারবো ইনশাল্লাহ জেজাকুমুল্লাহ জজাকুমুল্লাহ হেরান হুজুরকে ধন্যবাদ আল্লাহ রাবুল্ল আলম হুজুর হায়াতকে বৃদ্ধি করুন আলহামদুলিল্লাহ হুজুর প্রতিদিনেই আমাদেরকে এই সময় দিয়ে যাচ্ছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথেই ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ বিশেষ করে যারা প্রশ্নগুলো করেছেন আপনাদের প্রশ্নের মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন হয়তো সবাই প্রশ্ন করতে পারেন না কিন্তু শুনেন এবং দেখে থাকেন আপনাদেরও সবাইকে ধন্যবাদ আপনারা আগামীতেও আমাদের সাথে থাকবেন আমরা আজকে মতন এখানেই শেষ করতেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته